আচ্ছা, তো তোমরা হচ্ছে যারা তখন লিখতে পারো নাই তারা লিখে নাও, এই যে যেখানে ডোমেইন নেম ছিল সেটাকে আমরা আবার কি বলি, সেটাকে আমরা আবার সেকেন্ড লেভেল বলি, এটাকে আমরা সেকেন্ড বলি, সেকেন্ড লেভেল ডোমেইন লিখতে পারো। এখন এই যে টপ লেভেল ডোমেইনটা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, আমরা একটু পরে পড়বো। তো আপাতত জাস্ট একটা জিনিস মনে রাখো যে আমাদের ওয়েবসাইটের ঠিকানার মধ্যে প্রধানত তিনটা অংশ থাকে, বা আমরা যদি আরো স্পেসিফিক বলতে চাই তাহলে দুইটা অংশ, প্রোটোকল একটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে? তাহলে এই যে HTTP-টা হচ্ছে প্রোটোকল, আর এই পরের অংশটা হচ্ছে ডোমেইন নেম। তাহলে আমি বললাম www.facebook.com, ওগুলা কি স্ল্যাশ? এইটা এটা স্ল্যাশ, এটা স্ল্যাশ, এটা প্রোটোকলের সাথেই ধরে, এটা আলাদা কিছু না, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা প্রোটোকলের সাথেই ধরে। তো হচ্ছে যে বলছি সেটা হচ্ছে যে টপ ডোমেইন নেম আর হচ্ছে প্রোটোকল, আর ডোমেইন নেম হচ্ছে এখানে আমরা যদি ভাগ করি আবার, একটা হচ্ছে টপ লেভেল, একটা হচ্ছে সেকেন্ড লেভেল। তো একটু পরে দেখবা যে এই টপ লেভেল ডোমেইন হচ্ছে আরেক, আর এখানে আরেক ধরনের ডোমেইন আছে, এটা বাইরেও জাস্ট একটু দেখো তোমরা, হচ্ছে যেটা লিখবা সেটা হচ্ছে, কোথায় গেল টপ লেভেল ডোমেইন? আচ্ছা এই যে আমরা হচ্ছে এখান থেকে একটু লিখে নিব, আচ্ছা এই যে ডোমেইন নেমটা কি আমরা একটু লিখে নিই, ডোমেইন নেম, ডোমেইন নেম হচ্ছে দেখো একটা আসসালামু ওয়েবসাইটের জন্য। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তুমি কোথায় ছিলে সাব্রিনা? স্যার একদম ভুলে গেছি, এখানে জয়েন করছিলে না স্যার ভুলে গেছি। না না স্যার আমি জয়েন করি না, এই মাত্র জয়েন করছি, আমাকে চিপটি ফোন দিছে দেন, আমি এই মাত্র জয়েন হইলাম। ও আমি আমি ভাবছি জয়েন করছো হয়তো নেটে সমস্যা হয়েছে, এই জন্য আমি আর নক করতে বলি নাই, এখন দেখলাম যে জয়েন করছো না তাই নক করতে বললাম। ওকে, তো আমরা হচ্ছে যে না স্যার সমস্যা না স্যার ভুলে গেছি। ওকে, আমাদের এখানে যে টপিকটা আমরা পড়বো এখন সেটা হচ্ছে ডোমেইন নেম। তো ডোমেইন নেমটা হচ্ছে হচ্ছে দেখো ওয়েবসাইটের যে নাম থাকে ওই নামটাকে আমরা কি বলি, ডোমেইন নেম বলি, ওয়েবসাইটের নির্দিষ্ট নিজের নাম থাকে সেটা হচ্ছে ডোমেইন নেম। তাহলে একটা কথা একটু ভালো করে খেয়াল করো, ওয়েবসাইটের যে ঠিকানা ওইটাকে আমরা বলতেছি ইউআরএল, ওয়েবসাইটের যে ঠিকানা সেটাকে বলছি আমরা ইউআরএল, আর ওয়েবসাইটের যে নাম নির্দিষ্ট নাম সেটা হচ্ছে ডোমেইন নেম। তাহলে আমি যদি ফেসবুকের উদাহরণ দিই, ফেসবুকের উদাহরণ দিলে কি হবে, ফেসবুক www.facebook.com এটা হচ্ছে তার ঠিকানা। আবার শোনো, আমরা বললাম www.facebook.com এটা হচ্ছে তার ঠিকানা, শুধু ফেসবুকটা হচ্ছে তার ডোমেইন নেম। ওকে, আমরা যে ফেসবুক বলে যে ডাকি সেটা হচ্ছে তার ডোমেইন নেম ফেসবুক। এখন ডোমেইন নেমের সংজ্ঞাটা আমরা কি লিখবো, লিখো সবাই ডোমেইন নেমের সংজ্ঞা, লিখো হচ্ছে ওয়েবসাইটের, ওয়েবসাইটের ঠিকানাটি বা ওয়েবসাইটের জন্য যে নাম, আচ্ছা এইভাবে লিখি, ওয়েবসাইটের ঠিকানা বা নামকে ডোমেইন নেম বলে, মানে ওয়েবসাইটের ঠিকানার মধ্যে কিন্তু নাম আছে, এর জন্য ঠিকানাটা আমরা উল্লেখ করতে পারি, ওয়েবসাইটের ঠিকানা বা নামকে ডোমেইন নেম বলে, ওয়েবসাইটের ঠিকানা বা নামকে ডোমেইন ইউআরএল বলা হয়। আবার যদি এটাকেও ঠিকানা বলা হয় তাহলে তো চেঞ্জ হয় না কথাটা? হ্যাঁ, যেটাই হচ্ছে ইউআরএল সেটাই হচ্ছে আবার নাম, মানে আমরা ফেসবুক বললে এই www.facebook.com, কম www এর কমন অংশ, তাই না? তো আমরা ঠিকানা বলতে ফেসবুকটাকে কিন্তু বুঝি, মানে তুমি ঠিকানায় যাও আর নামে যাও যেভাবেই যাও না কেন তুমি ফেসবুকে যাবা, এই জন্য আমরা যেটা ইউআরএল এই অংশটাকে আবার ডোমেইন নেম বলি, বলতে পারি, তার মানে যেটা ঠিকানা সেটাই হচ্ছে ডোমেইন নেম। তবে আমরা লিখতে পারি সংজ্ঞার ক্ষেত্রে যে ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে একটা ডোমেইন নেম, অথবা ওয়েবসাইটের যে নাম থাকে সে নামটা হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন নেম। ওকে, ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট যে নাম থাকে সেটা হচ্ছে তার ডোমেইন নেম, আবার ঠিকানাটাকে আমরা ডোমেইন নেম বলতে পারি। তার মানে এখানে আরেকটা জিনিস আছে, একটু পরে দেখবো যে আইপি অ্যাড্রেস, এই সবগুলো ঘুরে ফিরে একই জিনিস। মোট কথা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট কে খুঁজে বের করবো, তখন তার নাম হোক ঠিকানা হোক যাই হোক না কেন, তাকে আমরা খুঁজে পাওয়ার যে উপায়টা সেটা হতে পারে সেটা ডোমেইন নেম, হতে পারে ইউআরএল, হতে পারে আইপি অ্যাড্রেস, ঘুরে ফিরে সবটা জিনিস একই রকম, উপস্থাপনটা ভিন্ন। ওকে, তাহলে আমরা কি লিখেছি, ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে ডোমেইন নেম, এটা লিখতে পারি, আবার লিখতে পারি অব্লিক দিয়ে লিখতে পারি, ওয়েবসাইটের নির্দিষ্ট, ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট যে নাম থাকে তাকে ডোমেইন নেম বলে, ওয়েবসাইটের জন্য যে নির্দিষ্ট নাম থাকে তাকে ডোমেইন নেম বলে, ওয়েবসাইটের জন্য যে নির্দিষ্ট নাম থাকে তাকে ডোমেইন নেম বলে।
ওয়েবসাইটের জন্য যে নির্দিষ্ট নাম থাকে তাকে ডোমেইন নেম বলে। তাহলে যেটা ইউআরএল সেটাকে আমরা বলছি যে এটাও ডোমেইন নেম হতে পারবে। এখন এই দেখবা যে এই দুইটার পাশাপাশি আরেকটা জিনিস আছে, আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা আমরা একটু পরে পড়ব। তো এখন আমরা একটু জাস্ট দেখবো যে এই ডোমেইন নেম এর মধ্যে কি কি ডোমেইন নেম থাকে। আমরা একটু সাবরিনাকে কিছু বলেন, সাবরিনা ছিল না, সব তো শান্ত ছিল, এতক্ষণ কেউ কথা বলে নাই। সাবরিনা কি করছে তোমাকে? স্যার কি করলাম আমি? হ্যাঁ গ্রুপে কি জানা করতে গিয়ে ছবি তুলে স্ক্রিনশট নিচ্ছে উল্টাপাল্টা। তুমি তো সবার তো ক্যামেরা বন্ধ, ছবি তুলে লাভ কি? সবার ক্যামেরা তো বন্ধ স্যার, আমি কি করব স্যার বলেন তো। আমি কি মানে এমন কিছু আছে যেটা দিয়ে আমি কিছু করতে পারবো? কিছু করা যাবে না, আমি তো ছেড়ে দেখেছি একটা একটা ভদ্র মেয়েকে তো দোষ বানান দোষ দিচ্ছে। সব বন্ধ গ্রুপে দেখেন আমি কিছুই করি নাই। কোন গ্রুপে করছে আমি কিন্তু জানি। স্যার তেলের দাম কি কমে গেছে? তেলের দাম না, তেলের দাম এখনো বাড়তি। এটা কিন্তু রেকর্ডিং এ থাকবে পরে মানুষ শুনবে কেন। দেখো টপ লেভেল ডোমেইন, সবাই একটু ভালো করে খেয়াল করো, বিভিন্ন ধরনের ডোমেইন নেম আছে, ঠিক আছে? তো তার মধ্যে একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, আরেকটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, তাই না? আমরা বলেছিলাম এই ডোমেইন নেমটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। এটা কি মনে আছে? একটা হচ্ছে টপ লেভেল ডোমেইন, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের টাইপ। তোমরা এখানে টপ লেভেল ডোমেইন লিখে পাশে লিখে রাখবা ওয়েবসাইটের টাইপ, এটা কোন ধরনের ওয়েবসাইট এটা বোঝাবে। টপ লেভেল ডোমেইন হচ্ছে পাশে ব্র্যাকেট লিখবা ওয়েবসাইটের টাইপ, এটা কি টাইপের ওয়েবসাইট সেটা তুমি টপ লেভেল ডোমেইন দেখে বুঝতে পারবা। যদি ডট কম থাকে তাহলে হচ্ছে কমার্শিয়াল, ওকে? ডট ইডু থাকে শিক্ষামূলক। আচ্ছা লিখো টপ লেভেল ডোমেইন, লিখে কি লিখবা পাশে লিখবা হচ্ছে ওয়েবসাইটের টাইপ। তো এখন হচ্ছে তুমি এই টপ লেভেল ডোমেইনে ডট কম ডট ইডু লিখে রাখো, ডট কম ডট ইডু একটা দুইটা জাস্ট লিখে রাখো, ডট কম ডট ইডু। তাহলে টপ লেভেল ডোমেইন যদি বলে কি, তাহলে বলবা যে এটি ওয়েবসাইটের টাইপ নির্দেশ করে। কি করে? এটি ওয়েবসাইটের টাইপ নির্দেশ করে, টাইপ। আচ্ছা এখন এই টপ লেভেল ডোমেইন গুলোকে আমরা আরো দুই ভাগে ভাগ করি। তো এই স্লাইডটা একটু লিখে নাও যে টপ লেভেল ডোমেইন আছে দুই ভাগে ভাগ করা হয়। দেখো টপ লেভেল ডোমেইন সময়কে দুই ভাগে ভাগ করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি তো ক্লাসে, আপনি আমাকে সাড়ে আটটার দিকে পারলে ফোন নিয়ে, ঠিক আছে? আচ্ছা তাহলে লিখছি আমরা টপ লেভেল ডোমেইন সময়কে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে জেনারিক ডোমেইন, একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। আচ্ছা একটা হচ্ছে জেনারিক ডোমেইন, একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। তো জেনারিক ডোমেইন গুলা কি? এতক্ষণ আমরা যেগুলো দেখেছি ডট কম ডট গভ এইগুলাই হচ্ছে জেনারিক ডোমেইন। আচ্ছা টপ লেভেল ডোমেইন সময়কে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে জেনারিক ডোমেইন, একটা কান্ট্রি ডোমেইন। তো এই জেনারিক ডোমেইন হচ্ছে প্রধানত সাতটা। দেখো আমরা প্রথমে জেনারিক ডোমেইনটা পড়বো, তারপর পড়বো হচ্ছে কান্ট্রি ডোমেইনটা। প্রথমে আমরা দেখি জেনারিক ডোমেইনটা কয়টা। জেনারিক ডোমেইন হচ্ছে টোটাল সাতটা, হচ্ছে প্রধান জেনারিক ডোমেইন সাতটা। তো সাতটার মধ্যে প্রথমটা হচ্ছে ডট কম। তো তোমরা চাইলে পাশে বাংলাটা লিখে রাখতে পারো, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এই ডট কম, কম মানে হচ্ছে কমার্শিয়াল, আর কমার্শিয়ালের বাংলা হচ্ছে বাণিজ্যিক, কমার্শিয়ালের বাংলা হচ্ছে বাণিজ্যিক। তোমরা এখানে চার্ট করে নিতে পারো, উপরে লিখবা হচ্ছে কি, এখানে কি লিখবা যে এগুলো কি হচ্ছে টপ লেভেল ডোমেইন, মানে টপ লেভেল ডোমেইন এর মধ্যে যে পার্ট সেটা হচ্ছে জেনারিক ডোমেইন, হচ্ছে এই সেটা হচ্ছে জেনারিক ডোমেইন। আবার শোনো, আগের স্লাইডে আমরা বলছিলাম যে টপ লেভেল ডোমেইন হচ্ছে দুই ধরনের, তার মধ্যে
প্রথমটা ছিল জেনারিক ডোমেইন, পরেরটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। আমরা যে লিস্টটা দেখছি সেটা হচ্ছে জেনারিক ডোমেইনের লিস্ট, তার মানে এই সবগুলোকে আমরা টপ লেভেল ডোমেইনে বলতে পারি, আবার স্পেসিফিক করে বলে জেনারিক ডোমেইনে বলতে পারি। তার মানে আমরা স্পেসিফিক বলবো যে এই সবগুলো হচ্ছে জেনারিক ডোমেইন, তার মানে এগুলো টপ লেভেল ডোমেইনের আন্ডারের জেনারিক ডোমেইন। ওকে, টপ লেভেল ডোমেইনের আন্ডারের জেনারিক ডোমেইন। তাহলে তুমি লিখতে পারো উপরে টপ লেভেল ডোমেইন, বাকিটা লিখে দিবা জেনারিক ডোমেইন। এমসিকিউতে যদি বলে যে জেনারিক ডোমেইন কয়টা, যদিও আরো জেনারিক ডোমেইন আছে কিন্তু এই 60টাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়। 60টা হচ্ছে অনেক আগে থেকে ব্যবহৃত হচ্ছে, এই জন্য হচ্ছে বইয়ের গুলোতে 60টাই লিখে। তাহলে আমরা 60টা লিখতে পারি। প্রথমটা হচ্ছে ডট কম বা কমার্শিয়াল, বাংলা হচ্ছে বাণিজ্যিক, বাণিজ্যিক। পরেরটা হচ্ছে ডট অর্গ, ORG, এগুলো সব ছোটাতে লিখো, ডট কম, ডট অর্গ, এইসব ছোটাতে লিখো। এটা হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশনের বাংলা হচ্ছে অলাভজনক সংস্থা, মানে এটা একটা সংস্থা কিন্তু এটা হচ্ছে অলাভজনক, এটা হচ্ছে অলাভজনক সংস্থা। যেমন তুমি বলতে পারো জাতিসংঘের ওয়েবসাইট, ঠিক আছে, তারপর হু এর ওয়েবসাইট, ডব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে হু, আর তারপর হচ্ছে তোমার যে আমরা জাতিসংঘের যে ওয়েবসাইট বলি, বা হচ্ছে তোমার UNDP-র ওয়েবসাইট, বা UNHRC এর ওয়েবসাইট, জাতিসংঘের যতগুলো সংস্থা আছে, তোমার ILO, গুলো হচ্ছে অলাভজনক সংস্থা। মানে এদের উদ্দেশ্য ব্যবসা করা না, উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা, মানুষের সেবা করা, এই জন্য এইগুলোকে বলা হয় ডট অর্গ, অর্গানাইজেশন। তার মানে এটার বাংলা হচ্ছে অলাভজনক সংস্থা। আর ডট গভ মানে তো আমরা জানি গভর্নমেন্ট মানে সরকারি, এটা বাংলা হবে সরকারি, ডট গভ বাংলা হচ্ছে গভ, সরকারি বা গভর্নমেন্ট। ডট ইডু মানে কি, এডুকেশনাল, শিক্ষামূলক, এগুলোর বাংলা তো লিখতে হবে না। ডট ইডু মানে এডুকেশনাল বা শিক্ষা। ডট মিল, মিল হচ্ছে মিলিটারি, মানে আর্মিদের জন্য, অর্থাৎ সামরিক যে ওয়েবসাইট গুলো সেগুলোতে আমরা ডট মিল ইউজ করি, ডট মিল, সামরিক ওয়েবসাইট গুলো হচ্ছে ডট মিল বা মিলিটারি। ডট, হ্যাঁ বলো। ডিফেন্সের যে সার্কুলার গুলো দেয় ওইটা কি হচ্ছে, ওই যে মিলিটারিদের ওইটার মধ্যে পড়বে? হ্যাঁ, না ওইটা যদি ওদের ওয়েবসাইট যদি ডট মিল দিয়ে ওরা খোলে তাহলে তো মিলিটারি, আবার অনেক সময় ডট গভ দিয়েও ওয়েবসাইট খুলতে পারে, মানে যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান তারা যদি ডট গভ দিয়েও ওয়েবসাইট খুলতে পারে, তবে স্পেস মিলিটারির আলাদা ওয়েবসাইট আছে, সামরিক ওয়েবসাইট। ওকে, তো যদি এখানে ডট মিল লেখা থাকে তাহলে তুমি বুঝবে যে এইটা এই ডোমেইন ইউজ করেছে, আর যদি ডট মিল না থাকে ডট গভ থেকে তাহলে আলাদা কথা, ঠিক আছে। তবে বাংলা আছে ডট মিল ডট বিডি, বাংলাদেশ আর্মি ডট মিল ডট বিডি, এরকম একটা ওয়েবসাইট মনে আছে। আচ্ছা, তারপর হচ্ছে নেট মানে নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক মানে হচ্ছে তোমার এই মানে কিছু সংস্থা প্রধান আছে যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে, ঠিক আছে, নেটওয়ার্ক বোঝানোর জন্য, মানে অনেক অনেকগুলো প্রতিষ্ঠান তাদের মধ্যে কানেকশন আছে, তখন এটাকে নেটওয়ার্ক বোঝায়। অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠান যারা হচ্ছে তোমার একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে, একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান কানেক্টেড, ওই ধরনের প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট গুলো হচ্ছে নেটওয়ার্ক থাকে, ডট নেট, ডট নেট। বাংলাদেশ আছে বিজয় ডট নেট, বিজয় ডট নেট হচ্ছে নেট উদাহরণ, বিজয় ডট নেট, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল মানে কি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সংস্থা, তুমি অর্গানাইজেশনকে ইন্টারন্যাশনাল বলতে পারো, ঠিক আছে, মানে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে আন্তর্জাতিক, যেমন তুমি বলতে পারো যে হচ্ছে বাংলাদেশে ইউনিলিভার কোম্পানি আছে, ইউনিলিভার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, কারণ তাদের অনেকগুলো দেশে তাদের শাখা আছে। আবার জাতিসংঘের ওয়েবসাইটকে তুমি ইন্টারন্যাশনাল বলতে পারো, ঠিক আছে, তবে জাতিসংঘ তারা ORG ইউজ করে। আবার অনেকে কি করে, ইন্টারন্যাশনাল ইউজ করে, ডট ইন, অর্থাৎ আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানে হলে তাদের ওয়েবসাইটকে বলবো আমরা ডট ইন বা ইন্টারন্যাশনাল। আমরা এখান থেকে যে সামারিটা আনলাম সেটা হচ্ছে টপ লেভেল ডোমেইনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জেনারিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। জেনারিক ডোমেইন হচ্ছে প্রধানত এই 60টা, আর কান্ট্রি ডোমেইনে কোনো শেষ নাই, যতগুলো দেশ আছে সবার জন্য আলাদা করে কান্ট্রি ডোমেইন আছে। তো কান্ট্রি ডোমেইন কি কি, আমরা অল্প কয়েকটা লিখে রাখবো, ঠিক আছে। কান্ট্রি ডোমেইন ডট UK মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, ডট AU হচ্ছে অস্ট্রেলিয়া, এরকম দুইটা জাস্ট দুই চারটা আমরা জেনে রাখবো যেগুলো আমাদের কমন পরিচিত দেশ। UK আমরা জেনে রাখতে পারি, অস্ট্রেলিয়া জেনে রাখতে পারি, ইন্ডিয়াটা জানতে পারি ডট ইন্ডিয়া ডট IN, তারপর আমেরিকা হচ্ছে ডট US, ঠিক আছে, এগুলো আপাতত জেনে রাখতে পারি। তাহলে যেটা হবে আমি জাস্ট আর একটু লিস্ট দেখাবো, আবার বলো জার্মানি ডট D কেন, কারণ G দিয়ে হচ্ছে অন্য কোনো দেশ আছে, এই জন্য হচ্ছে D দিয়ে লিখছে। আচ্ছা, এখান থেকে আমরা এখান থেকে একটু লিখে রাখি, এখানে চার্টের মধ্যে ডট BD তো আমাদের বাংলাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া, আচ্ছা CN হচ্ছে চায়না,
কারণ অনেকগুলো দেশ কাছাকাছি, যেমন চেক রিপাবলিক একটা দেশ আছে, চেক ওদের মনে স্কেচ ওরা ইউজ করে, এরকম কাছাকাছি দেশগুলো দেখা গেল এক হয়ে যাবে, সেই জন্য কি করে ভিন্ন ভিন্ন একটু ইউজ করে, যেমন রাশিয়া আর ইউজ করেছে। ঠিক আছে, আচ্ছা মিস্টার সম্রাট অ্যাসাইনমেন্ট দিয়েছে মাত্র, এটা কালকে দেওয়া হয়েছিল, আজকে মনে হয় সাবমিট হয়েছে মাত্র, ভাইরা বর্তমানে ফেলবো বুঝছো মিথ্যা কথা বললে। উগান্ডা নেট তো এত স্লো না। আচ্ছা তাহলে হচ্ছে আমরা লিখছি এখান থেকে মোটামুটি, এগুলো একটু দেখা, এগুলো পরীক্ষা আসে না, কিন্তু তোমাকে যদি এমনি কান্ট্রি ডোমেন কি যদি জিজ্ঞেস করে এক নম্বরের জন্য নম্বরের জন্য তুমি উত্তর নিতে পারো, সেই জন্য জাস্ট এগুলো দেওয়া। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, এটা তো ইম্পর্টেন্ট কিছু না, এটা মুখস্থ রাখতে হবে এমন না, তবে কয়েকটা দেশ নাই আমরা ইউএসএ ইউকে তারপরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এগুলো একটু জানবো, চাইনা এগুলো তো হচ্ছে বিশ্বের কি বলে নাম করা দেশ, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ডোমেন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেন, একটা হচ্ছে টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন হচ্ছে জেনারিক আর কান্ট্রি, আর সেকেন্ড লেভেল ডোমেন কোনটা, যেটাকে আমরা বলি ওয়েবসাইটের নাম, যে নামটা এটাকেই বলি আমরা মূলত সেকেন্ড লেভেল ডোমেন। ওয়েবসাইটের জন্য যে নামটা বরাদ্দ থাকে, তাহলে www.facebook.com, www.youtube.com ডোমেন লেভেল ডোমেন। আচ্ছা তাহলে আমরা আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছি। তারপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আচ্ছা আইপি অ্যাড্রেসটা আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসটা কই এই যে, আচ্ছা আইপি অ্যাড্রেসের সংখ্যাটা লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। এই আইপি অ্যাড্রেসটা তোমরা 7 স্টার দাও, ঠিক আছে 7 স্টার দাও, তোমাদের সময় ইনশাল্লাহ এখান থেকে একটা ফোন নাম্বার প্রশ্ন থাকবে। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 3 স্টার দাও, 7 স্টার দাও। কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য, কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য যে আইডেন্টিটি থাকে তাকে আইপি অ্যাড্রেস বলে। কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য যে আইডেন্টিটি তাকে আইপি অ্যাড্রেস বলে। কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি ডিভাইসের জন্য যে আইডেন্টিটি থাকে তাকে আইপি অ্যাড্রেস বলে। রিয়া তো জমা দিয়েছে, নাফিস বাদ আছে মনে হয়, নাফিস বাদে বাকি সবাই জমা দিয়ে গেছে। পানিশমেন্ট দিতে হবে সবগুলোকে। আচ্ছা সবাইকে লিখছি, জি স্যার জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমরা সংখ্যাটা লিখে ফেললাম। এখন দেখো এখানে একটা কনফিউশন আছে, কনফিউশন দিয়ে একটু ক্লিয়ার করতে হলে আপনাদের কনফিউশন লাগবে। আবার এই আইপি অ্যাড্রেস হচ্ছে, মনে করো আমি যে এখন ইন্টারনেট ব্যবহার করি মোবাইল, আমার মোবাইলের জন্য একটা আইপি অ্যাড্রেস আছে, আবার আমি যখন হচ্ছে ল্যাপটপ ব্যবহার করছি তার জন্য একটা আইপি অ্যাড্রেস আছে। এই জন্য যখন যারা তোমার মানে অনলাইনে ক্রাইম করে, ইন্টারনেটে ক্রাইম করে, তখন তার আইপি অ্যাড্রেস দিয়ে খুঁজে বের করা হয়। মনে করো হচ্ছে আমি কাজীপাড়াতে থাকি, আমার আইপি অ্যাড্রেস গুলোর একটা হিসাব আছে, যারা আইপি অ্যাড্রেসটা জেনারেট করেছে সেখানে একটা হিসাব করে রাখছে যে ঢাকার এই প্রান্তে যারা আছে তাদের আইপি অ্যাড্রেসটা এরকম হবে, এত থেকে শুরু হবে, ঢাকার ওই প্রান্তে যারা আছে, ঢাকা দক্ষিণে যারা আছে তাদের আইপি অ্যাড্রেসটা এরকম হবে। তো এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে, ওই আইপি অ্যাড্রেস দিয়ে তোমার হচ্ছে কম্পিউটারকে চিনবে, তোমার নামে চিনবে না, তোমার আইপি অ্যাড্রেস দিয়ে তুমবে। এই জন্য যখন অপরাধীরা ক্রাইম করে অনলাইনে তখন আইপি অ্যাড্রেস দিয়ে খুঁজে বের করে। এখন যেটা হয় সেটা হচ্ছে ওই যে অনেকে ডার্ক ওয়েব যেটা ইউজ করে, ওই ডার্ক ওয়েব হচ্ছে আইপি অ্যাড্রেসটা পাওয়া যায় না, যদিও এখন বের করা যায়। মানে আগে এটা হতো যে ডার্ক ওয়েবে আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া যেত না, কিন্তু এখন বাংলাদেশে এমন টেকনোলজি আছে, যারা হচ্ছে গোয়েন্দা সংস্থা, যারা গোয়েন্দা সংস্থায় আছে তারা হচ্ছে আইপি অ্যাড্রেস বের করে ফেলতে পারে ডার্ক ওয়েব থেকে। ঠিক আছে, কিছু কিছু ডার্ক ওয়েব আছে, আরো জটিল ডার্ক ওয়েব সেগুলোতে হচ্ছে তোমার নর্মাল ভিপিএন হয় না মানে বের করতে পারে, কিন্তু কিছু জটিল ডার্ক ওয়েব আছে সেগুলোতে কারো আইপি অ্যাড্রেস বের করা যাবে না। আইপি অ্যাড্রেস বের না করলে তোমার পরিচয় জানতে পারবে না, তোমার লোকেশনও জানতে পারবে না। তাহলে আইপি অ্যাড্রেস হচ্ছে তুমি যে ইন্টারনেট ব্যবহার করছো তার জন্য তোমার ডিভাইসের জন্য একটা নির্দিষ্ট একটা নাম্বার আছে বা একটা ঠিকানা আছে,
ওইটা হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস। আর একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের ঠিকানাটাকেও আইপি অ্যাড্রেসও বলা যায়। তার মানে ওয়েবসাইটের যে ঠিকানা আবার আইপি অ্যাড্রেস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে তাকে আলাদা করে খুঁজে পাওয়া যাবে। তো আমাদের ক্লাসটা কেটে যেতে পারে, কেটে গেলে তোমরা আবার সাথে সাথে জয়েন দিও, তাহলে আমি আইপি অ্যাড্রেস নিয়ে ডিটেলস করবো। আইপি অ্যাড্রেস অনেক কিছু পড়ার আছে, তখন বাকি কথাগুলো বলবো। আপাতত ক্লাসটা শেষ হয়ে গেলে আবার জয়েন দিই।